বিপর্যয় ভুলে ছেলের পরিশ্রমের সাফল্য ইতিহাসের দোরগোড়ায় চন্দ্রযানতির। দুরু দুরু বুকে গোটা দেশের মতো প্রার্থনায় ছিলেন বসিরহাটের সরকার পরিবারও। এত আশা এত আবেগের সামনে মাঝে মাঝে মনে উঁকি দিয়ে যাচ্ছিল 2019 বিপদ। সমস্ত আশঙ্কা কাটিয়ে ঘরের ছেলের 17 বছরের পরিশ্রম সফল হওয়ার দিন। তাই গর্ব, আনন্দ, উৎসাহ, উৎকণ্ঠা মিলে মিশ্র অনুভূতি বসিরহাটের সরকার পরিবারের ছিল। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পুরসভার 5 নম্বর ওয়ার্ডের নৈহাটি এলাকায় ইসরো বাঙালি গবেষক মানস সরকারের বাড়ি। 2006 সাল থেকে গবেষক হিসেবে ইসরোয় নিযুক্ত সে। 2008 সালের চন্দ্রযান এক যাদের সফলভাবে পা রেখেছিল চাঁদে, সেই টিমেও প্রত্যক্ষ সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন তিনি। 2019 সালে চন্দ্রযান দুই সফলভাবে উৎক্ষেপণ হল, শেষ মুহূর্তে চন্দ্রপৃষ্ঠ ছুঁতে পারেনি সে। সেই দিনের দুঃখ আজও ভুলতে পারেনি বাঙালি গবেষকের পরিবার। সেই আশঙ্কা কাটাতেই প্রার্থনায় ইসরোর গবেষক মানস সরকারের বাবা শচীন্দ্রনাথ সরকার। সাফল্যের আশায় প্রহর গুনছেন তারা। সেকেন্ড, মিনিট, ঘন্টা তাদের কাছে যেন আবেগের অন্য দিক। একটু ভয়ও কাজ করছিল তাদের মধ্যে। শেষ মুহূর্তে চন্দ্রযান তিন যে সফলভাবে চাঁদে পা রাখল, সেটাই ছিল তাদের প্রার্থনার সফলতা। ছেলের এত বছরের পরিশ্রম ও কৃতিত্বের সাফল্য কামনা করেছিলেন তারা। একদিকে টিভির পর্দায় চোখ, অন্যদিকে প্রার্থনা করেন যাতে এই সাফল্য দেশের নামে লেখা হয়ে যায়। সব মিলিয়ে বাঙালি গবেষকের পরিবার এখন হিসাব করছেন তাদের ছেলের সাফল্যের দিনগুলির। চন্দ্রযান তিনে রয়েছে ছেলের মেধা পরিশ্রম। মা রঞ্জিতা দেবী জানান, বসিরহাট গাছা আঁকার পুরো ভারত ও বাংলাদেশ সীমান্তের কলাপোতা গ্রামে ছিল তাদের পরিবারের আদি বাড়ি। ছোটবেলা থেকে ইসরোর গবেষক মানুষের সেখানেই বেড়ে ওঠা। সীমান্তের ইরিন্ডা ইউনিয়ন হাই স্কুল থেকে পড়াশোনার পর যাদবপুর রাজাবাজার হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ শেষের পর প্রফেসর হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। মেধাবী এই বাঙালি বিজ্ঞানী গোল্ড মেডেলও পেয়েছেন রাজ্যপালের কাছ থেকে। 2006 সালের আগেই হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর হিসেবে নিযুক্ত হন মানুষ। সেই সময় আমেরিকা থেকে ডাক পেলেও তিনি দেশের হয়ে কাজ করবেন বলে সেই অফার ফিরিয়ে দেন। এরপরই 2006 সালে ইসরো গবেষণা কেন্দ্রে কারিগরি বিভাগে নিযুক্ত হন বসিরহাটের মানস সরকার। চন্দ্রযান তিনের সাফল্যর সঙ্গে সঙ্গে ছেলের গর্বে গর্বিয়ান সরকার পরিবার।